বান্দরবানে 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি সহ 12 সম্প্রদায়ের সম্প্রীতির বসবাস। এ সম্প্রীতি ধরে রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সানবিট শব্দিবেশামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের জনসাধারণ ও বৌদ্ধ বিহারে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এ মাহমুদুল হাসান পিএসসি। প্রত্যেকটা ধর্মাবলম্বী বা প্রত্যেক জাতিগোষ্ঠীর লোকজনের অনুষ্ঠানাদি তাদের আনন্দ বেদনা দুঃখ কষ্টের সাথে জোন থাকতে চাই, একসাথে আমরা জোন তাদের সাথে দাঁড়াতে চাই। এটা বন্যা হোক, এটা উৎসব হোক, এটা বিভিন্ন অন্য কোনো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হোক, আমরা। পরে বান্দরবান পৌরসভা ও সদর উপজেলার 19টি বৌদ্ধ বিহার ও অসহায় দরিদ্র বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের মধ্যে সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান জিএসও 3, ভারপ্রাপ্ত জোনাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধা সহ বৌদ্ধ সম্প্রদায়ের জনসাধারণ। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।